পানীয় জলের তো সমস্যা আছে, এই দেখুন যাচ্ছে বোতল নিয়ে ওইখানে জল ভরছে, আবার ওখানে জল ভরতে যখন যাচ্ছে তখন ওনারা কি বলছেন জানেন, যদি সরকারটা কে করেছে আমরা করেছি, আমরা সরকারি কলেজ দেখবেন যান যার কিনা জল ভরছে, আমরা যখন যদি দু বোতল জল ভরতে যাচ্ছি তখন বলছে না না আপনাদের জন্য আছে আলাদা, হ্যাঁ জল বোতল আমি কিনেছি কারো কাছে পয়সা থাকতেও পারে নাও পারে, বুঝলেন এমন কিছু হতে পারে, পানীয় জলটা প্রচন্ড সমস্যা, এবং এই যে এখন যদি এই মুহূর্তেই যদি ধরুন এই সমস্যাটা হয় তাহলে আগামী দৃশ্যটা কি বসতে দাঁড়াবে, আজকে ধরুন কোনো হোটেল ফোটেল সেখানে যদি জল বাকি টাইমটা আনতে হয় তারপরে সেখানে একরকম বুকিং করতে হয় কি আপনার কাছে জল টল নিচ্ছি মানে আপনার এখানে আমাদেরকে খাওয়া দাওয়া থেকে আরম্ভ করে সবটাই আপনার এখানে করতে হবে, সেটা একরকম কিনা জলটা কেনার পর্যায়েই পড়ে যাচ্ছে, সেটা প্রচণ্ড সমস্যা, তখন ওই ঝুমারে জল আসলে আমরা জলের জন্য প্রচণ্ড ছুটাছুটি করি যে কীভাবে জলটা আমরা পাবো, এই ব্যাপারে আপনার ওই টাইমে তো বেড আবার পর জল নিয়ে যখন ঢুকবো তখন হয়তো দেখবেন সব সময় হয়তো আমাদের একটা করে কার থাকে, তো সেই কার্ড দিয়ে সাধারণ বেরোনো যায় না জলের টেনশনে, তো আমরা সিকিউরিটি বাবুরা আবার ওখানে ঝামেলা করেন যে পাইপে মনে মনে কার্ড দেখান, তা প্রচণ্ড একটা সমস্যা, জল যদি সবসময় স্বচ্ছ থাকে তাহলে হয়তো সেটাও ভিতরের মধ্যে যদি হয় তাহলে ওই ভিতরে হয় না, তাহলে আপনারা বললাম যে বিনা পয়সা চিকিৎসার জন্য আমরা আসছি কিন্তু চিকিৎসা যেভাবে যেটা সিস্টেমে যা হচ্ছে হচ্ছে কিন্তু আপনার জল পড়লে বড় সমস্যা, এখন আমরা জলটা চাইছি যে জলটা যাতে স্বচ্ছ হয়, আমার মানুষকে একরকম ওরকম কেউ খেতে হয়।